কোন লাইভ চলতেছে নাকি? রেকর্ড হচ্ছে ভিডিও। কেউ লাইভ চালাবেন না, লাইভে আমার সমস্যা হয়। কি সমস্যা তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। কাফের মুশরিক বেঈমানরা, আমার শত্রু যারা, এরা লাইভ চলাকালীন বারবার জাদু টোনা করে। বুঝতে পারছেন? এই জন্য টোটাল লাইভ নিষিদ্ধ। নতুবা আগে দুই বছর আগে দেখছেন আমার প্রত্যেক প্রোগ্রাম লাইভ চলছে, দেখছেন? এখন এটা বন্ধ রাখা হয়েছে হেকমাতান। ভিডিও করা যায় কিন্তু লাইভ চলবে না। সম্মানিত সুধী, আপনার তো সেই ওয়াশ শুনতেছেন বিকেল থেকে, ঠিক না? আমি দুঃখিত যে আমার আসতে দেরি হয়েছে, দুটো কারণ। আপনার হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আজকে আমার দিনে প্রোগ্রাম ছিল মৌলভী বাজার, দেখছেন? বড় লেখা তো ওখানে প্রোগ্রামটা, ওখানে অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ দিনের বেলাতে। তো ওই প্রোগ্রামটা করে আমি এসে বাসায় পৌঁছেছি মাগরিবের একটু আগে, তারপর আবার এশার নামাজের পর রেডি হয়ে আপনাদের এখানে এসেছি। দেখলাম রোডঘাট খুব আপনাদের বিপর্যস্ত অবস্থা। আমি জানি না দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই একটা বোমা এদিক পড়ছে কিনা, সে যাই হোক, তো মোটামুটি রোডঘাট খুবই ব্যাপক। এই অবস্থা যদি আগে আগে জানতাম তাহলে একটা ট্রাক্টর নিয়ে আসতাম। তো যাই হোক, আমি দোয়া করি রোডঘাট ভালো হয়ে যাক। আপনারা জানেন এত রাত করে আমি ভিতরে যাই, বুঝলেন? দিনে প্রোগ্রাম করি, রাতে একেবারে মেন রোড, ডিজাইন মেন রোড, বাজার, থানা, জেলা, ওসবে প্রোগ্রাম করি রাতে। তা আমাকে মাওলানা বলেছিলেন একদম মাদকদের কাছে। আমার মনে এত কাছে মাদকদের যে আর দুই এক কদম গেলে আরেক জেলায় ঢুকবো। এটা কোন জেলা? কুমিল্লা। তার মানে আমি কুমিল্লার কাছাকাছি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেই যাই হোক, যে কথা বলছিলাম, আসতে আমার খুব মানে এদিকেও কষ্ট হয়ে গেল, ওদিকে জ্যাম ছিল, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু কষ্ট নিয়ে এসেছি আপনাদের এই হাস্যোজ্জ্বল চেহারাগুলো দেখে কষ্ট দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আজকে ভূমিকায় না যে সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত পড়েছি, খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আজকে একটি মহল থেকে প্রশ্ন ওঠে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এ মাহফিল করে লাভ লাভ। প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠী প্রশ্ন তুলছে এখন। অবশ্য আমরা খুঁজে দেখেছি তাদের মাথায় বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। এই প্রশ্নগুলো তারাই তুলতেছে যে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল দিয়ে লাভ লাভ যে কি পরিমাণ তা তো ভাষায় প্রকাশ করা যাবে না। একটি লাভের কথা বলে দিচ্ছি, তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনার এই যে হিউম্যান বডি, দেহটা আপনার, দেহ এটার মূল হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড। সুবহান, হার্ট, হৃৎপিণ্ড, দিল, মন, কোনটা বুঝলেন? সবটাই বুঝছেন কথা বলে? হার্ট, হৃৎপিণ্ড, দিল, মন, কোনটা বুঝছেন? আপনার অবশ্য এখন ইংলিশ বেশি বুঝেন। রিক্সাওয়ালাকে যদি ঢাকায় বলে বিশ্ববিদ্যালয়ে যাবা, চিনি না, ইউনিভার্সিটি যাবা, চলে চলে। রিক্সাওয়ালারা এখন একটু ইংরেজি চর্চা বাড়াই দিছে, ঠিক কি না? এর জন্য আমি সবগুলো বললাম যেটা বুঝে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজার বছর আগে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কুল্ব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহে একটি গোষ্ঠীর টুকরা আছে, এটা ভালো হলে মানুষটা ভালো হয়ে যায়, এটা নষ্ট হলে মানুষটা বরবাদ হয়ে যায়। জেনে রেখো তার নাম কল। নাম কি? আবার কাল বলবেন না, কাল হচ্ছে কুত্তা। কি বলবেন? কল, বড় কাপ দিয়ে। মাদ্রাসায় কেন পড়তে হয় বুঝে নেই, একটা অক্ষরে অর্থের কত পরিবর্তন, ঠিক কিনা? আমাদের যেটা, এটা কি? কল, সুবহান।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার কাছে মেডিকেল সায়েন্স 1500 বছর পরে বাধাবদ্ধ করে দিয়েছে। আসলে দেহের মূল হচ্ছে কল। যদি বলেন হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দা ক্যাপিটাল অফ দিস স্টেট, মানুষের দেহ যদি হয় একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। রাজধানীর নাম আপনারা জানেন, মডার্ন ওয়ার পলিসি যুদ্ধনীতিতে বলা হয় রাজধানী যার দখলে দেশ তার দখলে। বিগত আন্দোলনও দেখছেন বাংলাদেশে, রাজধানী যাদের হাতে দেশ তাদের হাতে। শয়তান খুব ভালো করে রাজধানী দখল করে। শয়তান জানে রাজধানী আমার, মানুষটা ঠিক কিনা। মেডিকেল সায়েন্সও বলতেছে বর্তমানে যে আসলে দেহের মূল হচ্ছে হার্ট। মূল কি? আল্লাহর এক বিরাট কুদরতে হার্ট। কোন বিবেক সম্পন্ন মানুষ নাস্তিক হইতে পারে না। একটি মানুষ তার জীবন পরিক্রমা, তার জীবন চলা, এই যে আল্লাহ কর্তৃক নিদর্শন গুলো আছে তা দেখলেই মহান আল্লাহর নিদর্শনের সামনে সে তার মস্তক নত করে দেবে। সেজন্য ইমাম আজম বলেছেন, মানে আরাফা নাফসা ফাকাত আরাফা রাব্বাহ, যে নিজকে চিনল সে তার রবকে চিনল। বিজ্ঞান দেখেছে এই যে হার্ট আপনার বাম বুকের দুই আঙ্গুল নিচে, পিরিমুরিদের ভাষায় তাকে বলে লতিফায়ে পল। কি বলে? কি বলে? এটা পিরিমুরিদের ভাষা, তাসাউফের ভাষা, ঠিক কি না? একজন মানুষ মায়ের পেটে যখন তার বয়স 4 মাস 10 দিন হয়, তখন থেকে হৃৎপিণ্ড কাজ শুরু করে শেষ নিঃশ্বাস থেকে রাখ পর্যন্ত আল্লাহর হুকুমে সে কাজ করেই যায়। হৃৎপিণ্ড দুইটা, এই হৃৎপিণ্ড দুইটা নিয়মে চলে, সিস্টল এন্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ। সিস্টল এবং ডায়াস্টল সংকোচন সম্প্রসারণের মাধ্যমে সে সমস্ত দেহে রক্ত পৌঁছে দেয় এবং মিনিটে 72 বার কাঁপে। হৃৎকম্পন কতবার? মিনিটে 72 বার। সুবহানাল্লাহ। তাহলে হৃৎপিণ্ড হচ্ছে মূল। এই হৃৎপিণ্ড একটা আওয়াজ করে, আপনার আওয়াজটা পেয়েছেন? বুকের কাছে যখন মাথা নিবেন আওয়াজটা হয়, মনে হয় বলতেছে ধিক ধিক ধিক, ঠিক কিনা? না বলে ঠিক ঠিক ঠিক। বিজ্ঞান ডিভাইসের মাধ্যমে একটা আওয়াজ উদ্ধার করছে বিজ্ঞান, মেডিকেল সায়েন্স। তারা বলে আওয়াজটা হচ্ছে লাপ লাপ ডাব ডাব, লাপ ডাব ডাব। আমি বলি না, বিজ্ঞান একটু ভুল শুনছে। হৃৎপিণ্ড আওয়াজ করে রাব 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 রাব। সুবহানাল্লাহ। এবার আসেন মাহফিল করে কি লাভ? আপনার দেহের মূল হচ্ছে হৃৎপিণ্ড। আপনার দেহের হাজার হাজার রোগ হয়, হাজার হাজার ঔষধ আছে। হৃৎপিণ্ডের রোগ আছে মাত্র 10টা, ঔষধ আছে মাত্র 5টা। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, পঞ্চম ঔষধ হচ্ছে হৃৎপিণ্ডের মুজালাসাতু সালিহিন। আল্লাহর বান্দা যখন নেককার বান্দাদের কাছে বসে যায়, অটোমেটিক তার অন্তরের রোগ দূর হয়ে যায়, হৃদয় পবিত্র হয়ে যায়, আল্লাহর নূরে ভরে যায়। সেটা মাহফিলে হয়। কোথায় হয়? জোরে বলেন। আপনারা যখন মাহফিলে আসেন, ওলামায়ে কেরাম যাদের সিনায় কোরআন কারীম আছে তাদের সামনে যখন বসেন, কিছু বুঝেন আর না বুঝেন, যতক্ষণ বসে থাকবেন মুজালাসাতু সালিহিনের কারণে অন্তরের রোগ দূর হতে থাকবে আর মারেফতের নূর দিয়ে আল্লাহ অন্তরকে ভরপুর করে দিতে থাকবে। মাহফিল দরকার আছে না? এই লাভ অবিশ্বাসীরা কি বুঝবে, নাস্তিকরা কি বুঝবে, বেঈমানরা কি বুঝবে? মধুর যে কি স্বাদ তা তো মৌমাছি বুঝে, তেলাপোকায় বুঝে, তেলাপোকা চিনে দাস দিয়ে, মৌমাছি চিনে মধু। সেজন্য মাহফিল দিলে দিন হোক রাত হোক কোরআনের মৌমাছিগুলো ঝাঁকে ঝাঁকে চলে আসে, অন্তর পবিত্র করে আল্লাহর নেককার বান্দা হয়ে যাবার জন্য। ঠিক কিনা বলেন? দরকার আছে না? না।
এবার আসেন মূল আলোচনায় চলে যাই। একটা কথা তো না বললেই নয়, আপনাদের মোবাইলের হারমোনিয়াম একতারা দোতারা গুলো বন্ধ করেন, সব টোটাল ক্লোজ। সম্মানিত শ্রোতা কথা শুনতেছেন, এখন আপনি যে বসে আছেন এত রাত, হাজার হাজার লোক বসে আছে শুনমাত্র আল্লাহর কোরআনের, আল্লাহ খুশি, আমরা খুশি, বেজার কে? শয়তান বেজার, শয়তানের চেলা চামুন্ডারাও বেজার। কারণ আমরা খুব খুশি হয়েছি এবং দোয়া করি নরসিংদীর পুলিশ সুপারের জন্য, যিনি মাহফিলটির পক্ষে 100% আইনি সহায়তা দিয়েছেন। আমরা দোয়া করি প্রাণ খুলে তার জন্য, আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত তাকে যেন আল্লাহর কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান। আমিন। এই যে সুযোগ পেয়েছেন আপনারা, শয়তান কিন্তু বেজার, বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। আমিন। এখন শয়তানের সব চেষ্টা শেষ, একটা বাকি আছে, মুনাজাতের এক উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা থাপ্পড় দিব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরই, বেশি দেরি না, একটু পরই আজকের মোনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম আমিন। আসুন আমার সঙ্গে তেলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করি, পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুনতুম খায়রা উম্মাতিন أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله تعالى سورة آل عمران 110 نمبر آية বলেন, كنتم خير أمة, كنتم يا أمة محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রা উম্মাহ, হে উম্মতে মুহাম্মাদী তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস, গোটা বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহ তাআলা তোমাদেরকে বের করেছেন। আল্লাহ তোমাদেরকে দুটো কর্মসূচি দিয়েছেন, কয়টি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ও তানহাওনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে, ও তুমিনুনা বিল্লাহ, আর নিরঙ্কুশ ভাবে আল্লাহর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। আসুন 110 নম্বর আয়াতের এই অংশটুকুনার ব্যাখ্যা করার চেষ্টা করি। আগে আগে আল্লাহ পাক ঘোষণা দিলেন রাসূলুল্লাহর উম্মত শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। কে বলেছে?